ইকবালকে কখন সিঙ্গার আনতে পাঠালাম ওর তো পাত্তাই নেই, বেশি দেরি করলে তো ভিজে ভিজে আসতে হবে। দেখো তো সিঙ্গারগুলো সাটিয়ে দিয়ে আমাদের বোকা বানিয়ে চলে গেল। ওর কোনো ভরসা নেই, মনে আছে আগের বার টিচার সাথে টিচার সাথে জানো চিংড়ির চপগুলো সব একাই সাটিয়ে চলে গেল। ছেলের নাম না নিতে নিতেই হাজির, আয় ভাই আয় এসে বলো চল। ভাগ্যের সাঁতারটা নিয়ে গেছিলাম, নাহলে আজকে বেঁচেতে স্নান করে আসতে লাগতো। যাই হোক নে বল, গরম গরম খেয়ে নি। যে কারণে এবার তোদের সবাইকে ডাকা, এবার সে কথায় আস, তোরা কেউ ভূতে বিশ্বাস করিস? ওসব ভূত তো আমি বিশ্বাস করি। আমার ছোট থেকেই ভূত নিয়ে খুব ইন্টারেস্ট। যত রকমের ভূত আছে, ডাইনি, বেদনি, মেছো, পিছাচ, ব্রহ্মদৈত্য, সব ভূতের কার্যকলাপ একেবারে গলাধ্যকরণ করেছে, কিন্তু সবই বিফল। চোখে দেখার সৌভাগ্য তেমন হয়, চোখে দেখলে আর বাঁচতে যেত না। চেষ্টা করিনি যে তা কিন্তু নয়। কেরবেলা পুবের গভীর বাসবনে ব্রহ্মদত্তের সন্ধানে বা সন্ধ্যাবেলায় নদীর পাড়ে কাটা গাছতলার নিচে মেছো ভূতের সন্ধানে সবটাই করেছি, কিন্তু ফল পাইনি। এবার ভাবছি সঠিক জায়গায় সঠিক কাজটা করতে হবে। সঠিক সময় সঠিক জায়গা বলতে কী বলতে চাচ্ছিস আর কী করবি বলে ভাবছিস? সবুর কর বলছি। তোরা পশ্চিমের হ্যালোউইনের কথা শুনেছিস? এটি এমন একটি পর্ব যাতে মনে করা হয় পূর্বের মৃত মানুষরা এদিন পৃথিবীতে এসে উপস্থিত হয়। তুই ভূতের সন্ধানে হ্যালোউইনের দিন পশ্চিমে যাওয়ার প্ল্যান করছিস? আমার 14 পুরুষের সমস্ত অর্থ এক করলেও আমার পশ্চিমে যাওয়ার সমর্থ নেই। ওকে বলতে দে না। তারপর কোথায় যেন ছিলাম? ওই যে সব আত্মারা মরতে এসে উপস্থিত হয়। আচ্ছা তোরা কি জানিস পশ্চিমে হ্যালোউইনের মতো বাংলাতেও ভূতের একটা পার্বণ আছে? কি বলিস সত্যি? ভূত চতুর্দশী, কালী পুজোর রাত, অনেকে আবার একে নরক চতুর্দশীও বলে। নরক চতুর্দশী? পুরনো মতানুযায়ী এদিন আত্মারা সব থেকে বেশি শক্তিশালী হয় এবং পৃথিবীতে নেমে আসে। তুই কী করবি বলে ভাবছিস? প্ল্যান আবার একটা গাঁজা ফিরে ব্যাপার শুরু হলো। সে তুই যাই বল ভাই, দেখ প্যারানর্মাল সায়েন্স অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা বারবার প্রমাণ করেছে যে মৃত্যুর পর মানব দেহের চারদিকে একটা হাইলি ফ্রিকুয়েন্টেড এনার্জি থাকে যা অনেক রকম যন্ত্রেই ধরা যায়। তাই আজকের যুগে ভূত ব্যাপারটা সঠিকভাবে বিশ্বাস কর বা না কর, কিন্তু এটাকে একেবারে অগ্রাহ্য যে করবি সেটাও কিন্তু করা যায় না। তোরা দু মাস আগের ওই ঘটনাটা শুনেছিস? নদীর পাড়ের ওই বাড়িটাতে একজন ব্যক্তিকে ফাঁসি দেওয়া অবস্থায় পাওয়া গেছে, তারপর থেকেই ওই নদীর পাশে খুব নৌকাডুবি দেখা যাচ্ছে। সব থেকে বড় কথা, তারপর থেকে ওই পাড়ার আশেপাশের বাড়িগুলোতে মাছ চুরি যাওয়ার ঘটনা ঘটছে।
তারপর থেকে ওই মাছের কাঁটাগুলো ওই বাড়ির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকতেও দেখা গেছে। বসে পর, আমি চাই তোরাও আমার সাথে থাক। প্ল্যানচেটে কমপক্ষে চারজনের প্রয়োজন হয়। ভূত দেখার এই সুবর্ণ সুযোগ এই জীবনে আর নাও হতে পারে। আমি হলপ করে বলতে পারি, ভূত দেখার এই সুযোগ জীবনে স্মরণীয় ও রোমহর্ষক হয়ে থাকবে, ব্যর্থ যাবে না। মনদীপের তো থাকতেই হবে, সিংহ রাশি, ও যদি থাকে হয়তো ভূতের সন্ধানও আমরা তাড়াতাড়ি পেয়ে যাব, বা ভূত আমাদেরও কিছু অনষ্টিও করতে পারবে। পরশু শনিবার ভূত চতুর্দশী, আমি ওই বাড়ির চাবিটা জোগাড় করে রাখছি, রাতে ওখানে থাকাও যেতে পারে। দু মাসে হয়তো কোনো আসবাবপত্রই চুরি যায়নি। কি বলিস, রোমহর্ষক অ্যাডভেঞ্চারের অনুভূতি হচ্ছে তো? দেখ, জায়গাটা কিন্তু আমার ঠিক লাগছে। জায়গা ঠিক হলে কি এখানে ভূতের সন্ধানে আসতাম? তোর সিংহ রাশি না হয়ে তুলা রাশি হওয়া উচিত ছিল। এত ভয়! চল নদীর পাড়টা একটু দেখে আসি। চলে আয় তোরা। তার কাছে কিছু
সেখানেই সে ফাঁসি দিয়েছিল। ঘরে আমরা প্ল্যান চারটা করব। Passing by, let us feel your presence. Holy Spirit, passing by, let us feel your presence. Holy Spirit, passing by, let us feel your presence. Holy Spirit, passing by, let us feel your presence. Holy Spirit, by, let us feel your presence. Holy Spirit, passing by, let us feel your presence. Holy Spirit passing by, let us feel your presence. Holy Spirit passing by, let us feel your presence. Holy Spirit passing by, let us feel your presence. Spirit passing by, let us feel your presence. Holy Spirit passing by, let us feel your presence. Holy Spirit passing by, let us feel your presence. Passing by, let us feel your presence. ভূত হয়তো ইংরেজি বোঝে না, বাংলায় বল ভাই। এবার তোরা সবাই টেবিলের ওপর হাতটা রাখ, আর এক দৃষ্টিতে মোমবাতির শিখার দিকে তাকিয়ে সেই মৃত লোকটার কথা ভাব। কি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও? তুমি 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 কি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও? আমি এখনো বলছি চল, এখানে এত রাত অবধি থাকা ঠিক হচ্ছে না। তুমি যদি এখানে থাকো তাহলে আমাদের বুঝিয়ে দাও। 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 তুমি এখানে থাকো তাহলে আমাদের বুঝিয়ে দাও। শুনতে পাচ্ছ? তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? আমরা তোমার সঙ্গে কথা বলছি। কি রে, চারিদিকে এত ধোঁয়া কোথা থেকে আসলো?
এসেছো? তুমি কে? তোমার নাম কি? হারাধন চাটুজ্জে। তোমরা আমাকে কেন ডেকেছো? আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা আমাকে কেন ডেকেছো? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তুমি ফাঁসি দিয়েছিলে কেন? বকুলের মা বকুলকে সুরেন্দ্রের সাথে বিয়ে দিয়েছিল। রাগে দুঃখে আমি বেশি নাটকে ঠিক হবে না, ওকে ছেড়ে দে। ভাই তুই আর কি জানতে চাস? ছেড়ে দে ওকে। আমার এখনো বিয়ে হয়নি, আমি অকালে মরতে চাই না। আমার আরো কিছু প্রশ্নের জবাব চাই। নদীতে নৌকা ডুবি, খাবার জিনিস বিশেষ করে মাছ চুরি যাওয়ার জন্য তুমি কি দায়ী? হ্যাঁ রে, হ্যাঁ আমিই করেছি। তুই আর কি জানতে চাস বল? ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে, ছাড় বলছি, ছাড় আমাকে, ছেড়ে দে। যে কারণে এত কিছু করা, এবার সে আমি কবে মারা যাব?
আমি কোথায়? ইচ্ছে খুবই মুখস্থ ভূত চতুর্দশীর আছে চুমচম ভূত চতুর্দশীর আছে চুমচম
চল দেখি দীপ কোথায় গেল। হ্যাঁ চল। আসবি না ইকবাল? তাহলে তুই বিশ্বাস করি না, তাই বলে থ্রিলার সাসপেন্স জিনিসটা অপছন্দ করি তা কিন্তু নয়। আজ যদি না আসতাম তাহলে সারা জীবন চোখ বন্ধ করে বিশ্বাস করতাম যে ভূত নেই। তাহলে তোরা এই দ্বীপের দোয়ায় ভূতটা দেখতে পেলি তো? ধন্য তুমি ঠিক ভাবাছি। আচ্ছা দ্বীপ, তুই না বলছিলি মন্দীপের সিংহরাশি বলে ভূত আমাদের কিছু করতে পারবে না, তাহলে? ভূত চতুর্দশীর দিন সিংহরাশির লোকেদের খুব সতর্ক থাকতে হয়। এই দিন এই রাশি শক্তিটা খুব কম কাজ করে, তাই আমি তোকে নিয়ে গিয়েছিলাম। আমি হারাধন।